মিডিয়া ভয়েসমেইলে স্বাগতম। ইরাবতী চুপ কথা এবং ময়ূরপঙ্খি ধারাবাহিকে চলছে তিশাম আর ইরার বিয়ে নিয়ে জোর টানাপোড়ন। দুজনের বিয়ে নিয়ে গল্প আজ ঘুরেছে অন্যদিকে। প্রথমে আসি তিশামের কথায়। তিশামের বাড়িতে পৌঁছে যায় সৌরদীপ। সেখানে তিশামের বিয়ে নিয়ে চলছে জোর তোড়জোড়। তিশামকে বারবার বিয়ে থেকে সরে আসতে বলে সৌরদীপ, কিন্তু তিশাম যে নিরুপায়। আজ আর তার হাতে কিছু নেই, কিভাবে বাড়ির সকলকে কষ্ট দিয়ে বিয়ে ভাঙবে সে। তিশাম জানিয়ে দেয় যে এই বিয়ে ভাঙা তার পক্ষে সম্ভব নয়। এবার কি করবে সৌরদীপ, সেও যে বড় ভালোবাসে তিশামকে। ওদিকে ইরাবতীর বিয়ে ভেঙেছে ভ্রতুর সঙ্গে। ভ্রতুর ঘরণী আজ ঝিলম। আকাশ ভালোবাসে ইরাকে, ইরা সেটা বুঝেও বুঝে না। ভ্রতুর মায়া সে আজও কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু আকাশের শরীর খারাপ হলে সে তার সেবা করতে পিছু পা হয় না। আকাশও তার সেবা ছাড়া থাকতে পারে না। এদিকে ইরার ভালো মা আর আকাশের বাবাকে একসঙ্গে দেখে চমকে ওঠে ইরা। সে জানে না ভালো মা আসলে আকাশেরও মা। ভালো মা বারবার ইরাকে অনুরোধ করে আকাশকে বিয়ে করতে। এবার কি করবে ইরা, সে কি ঘর বাঁধবে আকাশের সঙ্গে। এই সব গল্প ঘিরেই জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলি। ময়ূরপঙ্খী দেখুন প্রতিদিন বিকেল 5:30, ইরাবতীর চুপ কথা দেখুন প্রতিদিন সন্ধ্যে 7:00। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন।